হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এখন প্রায় 3টে বাজে, তো তোমাদের চিন্তায় ঘুম আসছে না, তো কি করব। তোমাদেরকে কিছু এমসিকিউ কোশ্চেন আমি তোমাদেরকে এখন ভিডিও করছি, তোমরা এই ভিডিওটা সকালে দেখতে পাবে। তো দেখো, এমসিকিউ কোশ্চেন তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি এর ভিতর থেকে যদি কোনো কোশ্চেন যদি তোমরা কমন পেয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের এই ভিডিওটা খুব কাজে আসবে। তো দেখো, ভিডিওটি সব থেকে প্রথমে যেটা তোমাদেরকে বলবো, এমসিকিউ কিন্তু কমন পাওয়া খুব লাকিলি মানে পায় সবাই, কারণ হচ্ছে এমসিকিউ কিন্তু অনেক ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। তো এমসিকিউ কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু ভালো একটুখানি রিভিশন একটু নজর দিয়ে তোমরা অবশ্যই যেন এমসিকিউ কোশ্চেনগুলো অন্তত দেখে যেও, ঠিক আছে? কারণ এমসিকিউ কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের 24 নাম্বার তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এবং এই 24 নাম্বার তোমাদের কিন্তু অনেকটাই নাম্বার, ঠিক আছে? এই 24 নাম্বার কিন্তু একজন পাস করে যেতে পারে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে। দেখো, আমাদের এমএস এক্সেল থেকে আমি যে প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে প্রশ্নটির উত্তর কী হতে চলেছে। তো তার আগে আমি একটু পেন নিয়ে নিই এখান থেকে। তো এটির উত্তর, এমএস এক্সেলে ওয়ার্কশিটে মোট সেলের সংখ্যা কত? অপশান বি, ঠিক আছে? এমএস এক্সেলে অ্যান্ড কোন ধরনের ফাংশন লজিক্যাল? রিলেশনাল মডেলে প্রতিটি রোকে কি বলা হয়, প্রত্যেকটা রোকে কি বলা হয়? টোপেল, ঠিক আছে? এবার তোমাদের দেখো, এখানে আমাদের ডিবিএমএস এক্সেল থেকে প্রশ্ন যেমন দেখতে পাচ্ছ, এই ধরনের প্রশ্ন আরও আছে। দেখো, ডেটাবেস টেবিলের সংখ্যা ও স্কিমা নির্ধারণে কি ব্যবহৃত হয়, মানে টেবিলের যে সংখ্যা বা স্কিমা, স্কিমা অলওয়েজ কিন্তু ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা অবশ্যই দেখো। কোনো কোন কোনো ফাইলে বা কোনো ফাইল সমস্ত ফাইলগুলি সূচিপত্রের আকারে মানে সূচিপত্রে ন্যায় সজ্জিত থাকে, কী হবে? ডেটা ডিকশনারি, ঠিক আছে? ডেটা আইটেম, ডেটা টাইপ কি ধরনের স্কিমা, ঠিক আছে? এটা হচ্ছে লজিক্যাল স্কিমা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, যারা টেবিল কোয়েরি রিপোর্ট প্রস্তুতির মাধ্যমে নিজেদের প্রয়োজন মেটায় তাদেরকে কি বলা হয়? দেখো, যারা টেবিল কোয়েরি রিপোর্ট করে মানে প্রস্তুত করে, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো, এন্ড ইউজার, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, ইনার সাইড কোশ্চেন, এগুলো অবশ্যই তোমরা দেখোনি হয়তো। এই প্রশ্নটা দেখো, একদম ইনসাইড কোশ্চেন দেওয়া হয়েছে, এই কোশ্চেন কিন্তু অবশ্যই দেখে যেও। তো নিচের কোনটি ডিবিএমএস নয়, নিচের কোনটি ডিবিএমএস নয়, সেটা হচ্ছে লিনাক্স। লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। নিচের কোনটি প্রোটোকল WBBSE ব্যবহৃত হয়? দেখো, এটার যে প্রোটোকল হবে সেটা হচ্ছে HTTP, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা তোমরা যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যখন পড়বে WWW, সেখানে দেখতে পাবে যে হাইপার টেক্সট প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমাদের যে আমাদের যে ইন্টারনেটে ব্যবহৃত যে প্রোটোকলগুলো আছে এবং আমাদের হাইপার টেক্স প্রোটোকল, তারই মিলিত রূপ হচ্ছে WWW। চলো পরবর্তী কোশ্চেন, HTML একটি টেবিলের রো তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? টেবিলের রো হচ্ছে TR, TR হচ্ছে টেবিল রো, ঠিক আছে? HTML এর টেক্স আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আন্ডারলাইন হচ্ছে U, ঠিক আছে? ওয়েবসাইটে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার লিঙ্ককে কি বলা হয়? হাইপার লিঙ্ক, ঠিক আছে? একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার জন্য যেটাকে বলা হয় হাইপার লিঙ্ক, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট বিট স্টপ বিট থাকে? অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে? অপটিক্যাল, এবার দেখো পরবর্তী কোশ্চেন, অপটিক্যাল ফাইবারের অন্তর্বর্তী যে কোর, সে মানে ফাইবার অপটিকে কি দিয়ে তৈরি, ঠিক আছে? কাঁচ, কাঁচ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তো পরের কোশ্চেন, এনকোডারে 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য কত সংখ্যক আউটপুট লাইন থাকবে? তো n সংখ্যক যদি ইনপুট লাইন হয়, তাহলে আমাদের আমাদের আউটপুট যে লাইন হবে সেটা হচ্ছে n হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো দেখে যেও। এবং 1x4 ডিমাল্টিপ্লেক্সারের আউটপুটের সংখ্যা কত? দেখো, এখানে দেখেই বুঝতে পারছো যে 1:4 মানে 4টে হচ্ছে আউটপুট সংখ্যা। আচ্ছা, এ এক্স এক্স অর ওয়াই এর মান কত হবে?
x x y plus x bar x into y bar plus x bar into y option b not gated input line সংখ্যা 1 টি তাহলে তোমরা বুঝতে পেরেছো এই ধরনের প্রশ্ন হয়তো আসতে পারে এছাড়াও আমি তোমাদেরকে আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু প্রশ্ন দিয়েছিলাম সেটা অবশ্যই দেখেছো হয়তো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো দেখে নেবে কারণ এমসিকিউর প্রশ্ন কিন্তু আমি আগে দুটো ভিডিও আপলোড করেছি অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নিও তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের পরীক্ষা ভালো হোক বেস্ট অফ লাক তোমাদের কালকে পরীক্ষার জন্য তো কালকে পরীক্ষা দিয়ে জানিও কেমন হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট